তো চলুন আমরা আজকের ভিডিওতে জেনে নিই সৌদি আরবে মক্কা এবং মদিনায় যারা বাংলাদেশিরা কাজ করে তাদের বেতন হয় কত, কত ঘন্টা কাজ করা লাগে। আসসালামু আলাইকুম। তো সৌদি আরব হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্র একটি জায়গা, যেখানে বিশ্বনবীর রওজা, তারপরে মক্কা মদিনা সহ রাসুলের বংশধররা এখানে রয়েছেন, এবং কি রাসুল এই দেশে জন্ম নিয়েছেন। এই জন্যই হচ্ছে গিয়ে এই দেশের গুরুত্ব পুরো পৃথিবী থেকে সম্পূর্ণ রকম আলাদা। সো আমরা সৌদি আরবকে ইসলামের রাজধানীও বলি, কারণ এখানেই ইসলামে জন্ম হয়েছে এবং কি আল্লাহর ঘর, পবিত্র ঘর এই সৌদি আরবেই কিন্তু রয়েছে। সো এই জন্যই আসলে আমাদের সৌদি আরব নিয়ে অনেক কৌতূহল, অনেক কিছুই থাকে, সৌদি আরব নিয়ে অনেক কিছু জানার আগ্রহ থাকে। তো চলুন আমরা আজকের ভিডিওতে জেনে নিই সৌদি আরবে মক্কা এবং মদিনায় যারা বাংলাদেশিরা কাজ করে তাদের বেতন হয় কত, কত ঘন্টা কাজ করা লাগে। বাঙালি কতজন আছে? আছে অনেকজনই, বাংলাদেশি আছে, কলিকাতা আছে, পাকিস্তান আছে। সবচেয়ে বেশি তো বাঙালি। এই যে নতুন, এই যে নতুন কোম্পানি আসছে না, এটার মাধ্যমে বাঙালি লোকে আসছে বেশি। আপনি কখন আসছেন? নতুনই তো আসছেন মনে হয়, 3-4 মাস আগে নাকি? ভাইদের স্যালারি কেমন? 400 400। থাকা খাওয়া নিজে? থাকা খাওয়া কোম্পানি, কোম্পানির। পুলিশ তো